বেশ কিছুদিন থেকে চলা বস্ত্রদান অনুষ্ঠানের মাঝে আজ সকালে বস্ত্রদান অনুষ্ঠানে অভিরাজ ফাউন্ডেশন উদ্যোগ নিয়েছিল শহর লাগোয়া কিছু দুস্থ পরিবারের শিশুদের হাতে পূজোর পোশাক তুলে দেওয়ার। স্থানীয় গুঞ্জবাড়ি এলাকার অভিরাজ ফাউন্ডেশনের অফিসের ঘরের সম্মুখ থেকে বেশ কিছু শিশুদের হাতে তুলে দেওয়া হলো পূজোর পোশাক। পোশাক পেয়ে শিশুদের মধ্যে আনন্দের একটা বাতাবরণ যেমন তৈরি হয়েছিল, তেমনি তাদের পরিবারের মধ্যেও একটা স্বস্তির ছায়া ফুটে উঠেছিল। কঠিন সময়ে অভিরাজ ফাউন্ডেশন যথেষ্ট উচ্ছ্বসিত ছিল শিশুদের মধ্যে পূজোর পোশাক তুলে দিতে পেরে। এ বিষয়ে অভিরাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে কি বলছেন আমরা শুনে নিই। আমরা অভিরাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে এবার পূজোর আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়ার জন্য বাচ্চাদের হাতে পূজোর নতুন পোশাক আর চকলেট তুলে দিচ্ছি। গত 3 দিন থেকে আমাদের এই কর্মসূচি চলছে, আজকে আমাদের শেষ দিন। আজকে প্রায় 80টা বাচ্চার হাতে আমরা তুলে দেবো। এখানে বালাপাড়া এবং কোচবিহার সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে এসেছি, তারপর আমরা মধুপুর এবং তারপর পুকুমারির পানিগ্রামে গিয়ে সেখানে বাচ্চাদের হাতে তুলে দেবো। যারা আমাদের পাশে থেকেছেন, এই কাজে আমাদের সাহায্য করেছেন, তাদের জন্য অসংখ্য কৃতজ্ঞতা জানাই আর সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাই। নমস্কার। হ্যাঁ, চলে আসবো।